আমরা তখন খোঁজ খবর করি তখন আমরা তখন সাড়ে পাঁচটা নাগাদ আমরা ঘুরতে খুঁজতে যাই। আমি প্রতি তিনটার সময় কাজ থাকি, সাড়ে চারটে মতো ঘর ঢুকে যায়। কোথায় কাজ করে? এই যে আমাদের ক্যানফিন হয়েছে না, কানাডা ব্যাংকটা, তাঁতিন হোটেল, তাঁতিন হোটেলের পাশে একটা কোয়ার্টারে কাজ করে। কালকে হঠাৎ করে বাড়ি ফিরিনি, যে আমরা যদি পাঁচটা ছটা বাজে বাড়ি ফিরল না মেয়ে, তখন আমরা খোঁজ খবর করি। আমি ছিলাম, আমার ছোটো সামনে ছিল আর বড় জামাইবু ছিল। তখন আমরা হঠাৎ করে দেখি, আমি তো খোঁজাখুঁজি করতে করতে আমরা কী হলো, মনটা হলো এবার এই জঙ্গলটা দেখি একবার। ওই যে এবিএল জঙ্গলটা হচ্ছে ওইদিকে, তো এবিএল জঙ্গল আমরা যখন ঢুকি তখন দেখছি ওরা, আমরা মোটামুটি অনেকটা চলে গেছে বাইক নিয়ে, তখন দেখছি দুজনে ওরা হেঁটে হেঁটে আসছে, মেয়েটা তখন জোর জাবতি টান টানটা নিয়ে আসছে। এই ছেলেটি, এই যে মল্লিক, কোথায় থাকে ছেলেটা? ওই নতুন ইয়েতে, ওই তার নতুন পল্লি। নাম কী আছে? কী নাম মল্লিকটা, কী নাম? তারপরে আমরা যখন ওকে ধরি ধরি ওকে মারতে যাওয়ার উপক্রম, তখন ছুটে পালায়, আমাদেরকে ছেড়ে দিয়ে ছুটে পালায়। কজন ছিল? ওরা ছিল দুজন ছিল, ওই যে একটা ছিল প্রবীর পাল আর একটা মল্লিক দি ছেলেটা। প্রবীর পাল তখন সাইকেলই ছিল, ও সাইকেলটা ছিল, তো তখন আমার ধরাধরি করা পড়ে লাস্টে ধরা পড়ে যে আমাদের যে গোলটা রয়েছে না, গোলটা ইয়েটা তিন মাথা না, ওই চণ্ডী মন্দির যে রাস্তা আছে ওইখানে ধরা পড়ে যায়। মেয়েটা কী জানিস? মেয়েটা জানিয়েছে বলতে, মেয়েটা বোবা গালা, মেয়েটা বলছে জোরজা বুঝতে ওকে যেটা করেছে, মেয়ে না দর্শন জোরজাবাস দর্শন করেছে, এটা জোরজাবু সাইকেলে চাপিয়ে চোখে বলছে বাড়িতে দিয়ে যাবো, বাড়িতে নিয়ে আসবো, পুরো ফোন দেখি ঘন্ট এরকম করেছে ওরা। মেয়েটা কি হেঁটেছিল? না মেয়েটা না হেঁটেছিল না, সাইকেলে চাপিয়েছিল, মেয়েটা হেঁটে কাজে গেছিল, না সাইকেলে চাপিয়ে জোরজা বুঝতে ওকে বাড়ি ছেড়ে দেবো বলে। তারপর কী মানে কী বল, মনে হচ্ছে দর্শন করেছে মেয়েটা? সেটা স্বীকার করেছিল, এটা সেটা স্বীকার করেছিল, এটা স্বীকার করেছে যে আমি এরকম যেটা করেছি সেটা স্বীকার করেছে। থানায় কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। কজন অ্যারেস্ট হয়েছে? দুজন। এই দুজনই ছিল? এই দুজন ছিল। কালকে অ্যারেস্ট বলতে রাত্রে তো আমরা একে ধরলাম, এই যে প্রবীর পালকে, ওইখানে গিয়ে ধরাধরি হলে ওকে থানায় নিয়ে গেলাম। পুলিশ ধরেনি? আপনারা ধরেছি? দুজনে কিন্তু আমরা ধরেছি না, আমরা মানে একজনকে মারপিট মেরেছিলাম, তারপরে স্যারকে ফোন করলাম, স্যার গেলেন, যে প্রবীর পালকে আমরা ধরে নিয়ে গেলাম। আপনার নাম? আমার সব্যসাচী মন্ডল। কে হন সম্পর্কে? আমি যাইবো হচ্ছে, ছোট যাইবো। কী চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি ওর, কারণ এরকম বললে যেন না করে কেউ। হসপিটালে ভর্তি রেখেছেন? হ্যাঁ, ভর্তি হয়েছে। কী বলছেন ডাক্তার এখন? দাদা আমি তাই ধরুন কথা বলে দেখি। আমার বাসিন্দা, আমি বাই প্রফেশন আমি টিউশন পড়াই, কিন্তু আমাদের এখানে আমি তো রাত্রিবেলাটা রাত বিরে তো অনেক সময় যাওয়া আসা করি বিধাননগরে, কিন্তু এইসব ঘটনা, এই যে একটা বোবাতলা মেয়ে যে নারীর নির্যাতন হলো, এইটার পরিপ্রেক্ষিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারপরে এই ত্রিপুরা একটা ঘটনার পরে এবিএল জঙ্গলে একটা নার্সেরও একটা শ্লীলতাহানি হয়েছে, এর একটা প্রতিকার আমরা চাইছি। আমি একজন নিজে মহিলা হয়ে এটা ফিল করছি যে আমাদের আমাদের জীবনও কিন্তু এই ক্ষেত্রে আসে, কেন আমরা অনেক সময় রাত বিরেতে এখানে যাওয়া আসা করি। নিরাপত্তার অভাব মিশন হসপিটাল কি ঘটনায় ছিলেন আপনি? কজন ছিলেন? কজন ছিলেন? যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত, সেটা নিশ্চয়ই করে সুখকর খবর নয়, কিন্তু এটাও ঘটনা বাংলার মাটিতে আইন ব্যবস্থা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ,
ঘটনার সঙ্গে সঙ্গে দোষীরা অ্যারেস্ট হয়েছে, তাদের কোর্টে তোলা হচ্ছে এবং আইন ব্যবস্থা নিয়ে হাতে আঙুল তুলবার মতো কোনো জায়গা নেই বিরোধীদের। কারণ বিরোধীদের সময়ও আপনারা জানেন যে পূজা মার্ডার কেস থেকে শুরু করে কত লক্ষাধিক ধর্ষণের ঘটনা, মার্ডারের ঘটনা ঘটেছে, কিন্তু সেই আনুপাতিক হারে এটা আমাদের সময়ে এরকম দেখতে পাবেন না। কিন্তু এই ধরনের ঘটনা, ধরুন একজন মুখবধির মেয়ে, তার সাথে যে ঘটনা ঘটেছে, এগুলো অবাঞ্ছিত ঘটনা নিশ্চয়ই করে, প্রশাসন নিশ্চয়ই করে সঠিকভাবে দেখছে এবং আপনারাও জানেন যে দোষীরা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে কোর্টে চালান হয়ে গেছে, তাদের উপযুক্ত শাস্তি যাতে হয় তার দাবি আমরা রাখছি। সিপিএমের সময় আমরা দেখেছি যে ধর্ষণ হলে ভয়ে থানায় যেতে পারত না, আজকের ডেটে দাঁড়িয়ে মানুষ সাহস পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, তারা আজকে থানায় যাচ্ছে, অভিযোগ জানাচ্ছে, দোষীদের সাজা হচ্ছে, এটাই তো বড় ব্যাপার। এই স্বাধীনতাই তো মমতা ব্যানার্জী বাংলার মানুষকে দিয়েছেন। আসলে গতকাল একটি মেয়ে ভর্তি হয় নির্যাতিতা, কি অবস্থা তার এখন? মেয়েটি আপাতত অ্যাপারেন্টলি স্টেবল আছে, গাইনিওয়ার্ডে ভর্তি রয়েছে, ডাক্তারবাবুরা ওনাকে দেখছে, তো মেয়েটি চিকিৎসাধীন। মেয়েটিকে ভর্তি করে কি? মেয়েটিকে পুলিশের তরফ থেকে নিয়ে ভর্তি করা হয়েছে। আমি সুরপা ভট্টাচার্য, ডেপুটি সুপারিনটেনডেন্ট, সাবডিভিশনাল হসপিটাল, দুর্গাপুর। থ্যাংক ইউ।